ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি বললেন জনবিচিত মনিকা মাহিয়া মাহি। ইউটিউবদের এক হাত ধুয়ে দিলেন। মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা যাও পাখি বলদারে। সিনেমার মুক্তি উপলক্ষে সম্প্রতি আয়োজন সংবাদ সম্মেলনে এসে জনপ্রিয় চিত্রনায়িকা বলেন, ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। যখন নতুন ছিলাম, যখন কেউ চিনত না, তখন কোনো ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করে নাই। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে এ মন্তব্য করেন মাহিয়া মাহি। পুরমন তারকা বলেন, আজকে আপনাদের জন্যই আমি মাহিয়া মাহি এখানে। আপনারা আসবেন বলে আজকে আমি এখানে এসেছি, আপনারা আছেন বলে আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি, আমি সব সময় যেটা সত্য সেটা বলতে পছন্দ করি। এদিকে সুখবরের অপেক্ষা আছেন মাহির ভক্ত অনুরাগীরা। গত 12 সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহিয়া মাহি। তিনি লেখেন, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবার আমার জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, যাও পাখি বলতারে সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক, যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপুন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবং ইতিমধ্যেই কিন্তু তিনি জানিয়েছেন তিনি কন্যা সন্তানের মা হতে চলেছেন এবং তিনি এই কন্যা সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং আপাতত তিনি শুটিং বন্ধ রেখেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই সুপারস্টার শাকিব খানের পুত্রর কথা জানান দিয়েছে আরেক তারকা নায়িকা স্বপ্ন পুত্রী, যে কিনা হঠাৎ করেই আগের অপবিশ্বাসের ঘরের জয়ের জন্মদিনে ফেসবুকে বোমা ফাটান। তিনি তার বেবি বাম্পের ছবি দিয়ে আলোচনায় আসেন এবং চলতে থাকে সেই আলোচনার ঝড়। ঝড়ের একটা পর্যায়ে গিয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান স্বীকার করেন বুবলির যে সন্তান বীর তাদের দুজনের সন্তান। এবং যেটি হয় যে সর্বশেষ যে ছবিটির শুটিং বাকি ছিল লিডার আমি বাংলাদেশ, সেখানে একটি গানের শুটিং বাকি ছিল, সেখানে কিন্তু তাদের দুজনকে একসাথে আবারও শুটিং করতে দেখা গেছে। তবে খুবই নিরাপত্তা এবং খুবই কড়া করে, যেখানে সব গণমাধ্যমের উপস্থিতি ছিল না, সেখানে শুধু আরটিপি যেহেতু তাদের পার্টনার আরটিপি ছিল। তো এ নিয়েও অনেক গবেষণা এবং অনেক আলোচনা হয়েছে যে আসলে কেন তাদের সব গণমাধ্যমকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি। তো ইতিমধ্যেই বুবলি জানান দিয়েছেন তার সন্তানের কথা, যে যা কিছু হয়েছে শরীরের ভিত্তিক শালীনভাবেই হয়েছে এবং তাদের বিয়ে হয়েছে কবে কোথায় এবং তিনি নিউ ইয়র্কে বসে তার বাচ্চার হয়েছে সেটাও তিনি জানিয়েছেন। তো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। তো বর্তমানে মাহিয়া মাহি জানান দিলেন তার পুত্র সন্তান নয়, তার কন্যা সন্তান হচ্ছে। তো সেই খুশিতে তিনি সবার দোয়া চেয়েছেন। তিনি আপাতত ছুটিতে আছেন, তিনি এখন শুটিং করবে না। আর বিশেষ করে ইউটিউবারদের এক হাত ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে অনেক বিতর্কিত আলোচনা করা হয়, যার কারণে আজকে সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে ইউটিউবারদের ধুয়ে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।